বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন একটাই লক্ষ্য, সরকার পতন। আওয়ামী লীগ জনগণের সাথে প্রতারণা করে অসাংবিধানিকভাবে ক্ষমতায় বসে আছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, সংবিধানের কথা বললে আগে সরকারকে পদত্যাগ করতে হবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় এম সেলিম। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুব সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। রাজধানীর নয়াপল্টনের প্রধান সড়কে কাকরাইল থেকে ফকিরাপুল পর্যন্ত পুরো এলাকায় জমায়েত হন সারাদেশ থেকে আসা যুবদলের নেতাকর্মীরা। যুবদলের এই সমাবেশের উপস্থিতি সরকারের বিদায়ের বার্তা বলে মন্তব্য করেন বিএনপির নেতারা। তারা বলেন, সরকার নিজেরাই প্রতিনিয়ত বেআইনি কাজ করছে। নেতাকর্মীদের গ্রেপ্তারে কোনো আইন মানা হচ্ছে না বলেও অভিযোগ তাদের। বলেন, বেগম খালেদা জিয়াকেও বেআইনিভাবে সাজা দিয়ে এখন চিকিৎসা না দিয়ে অমানবিক আচরণ করা হচ্ছে। আজকে এই সমাবেশ স্পষ্ট একটি বার্তা এই সরকারের প্রতি যে তোমার আর সময় নাই। আমাদের সঙ্গে আছে কারা? আজকে অনেকে অনেক কথা বলেন, মুরব্বীর কথা বলেন, তলে তলে কি হয়ে গেছে এটা বলেন, আমরা কোনো কথা বলি না। আমরা বলতে চাই, আমাদের সঙ্গে এই দেশের জনগণ আছে, আমাদের যা কিছু আছে এই সরকার হটানোর জন্য এই জনগণ যথেষ্ট। আর তারা মনে করতেছে পশ্চিম দিকে ভারত আছে, পূর্ব দিকে চীন আছে, চীন টাকা দিব আর উৎপাত করব, আর ভারত তাদেরকে ক্ষমতায় বসাবে। যে সংবিধানে জনগণের ভোটের নিরাপত্তা নাই, জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে না, শুধু সেই খাজনার খায়েশ পূরণ করার জন্য সেই সংবিধানের দোয়াই দিয়ে বিরোধী দলের আন্দোলন জনগণের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। বিএনপির মহাসচিব বলেন, মার্কিন প্রতিনিধি দলের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে শর্ত ছাড়া সংলাপের কথা বলার অধিকার সরকারের নেই। মির্জা ফখরুল বলেন, সরকার নিজেরাই অসাংবিধানিক। তিনি বলেন, বিচারপতি খায়রুল হকের সংক্ষিপ্ত রায়ের সাথে ১৬ মাস পরের পূর্ণাঙ্গ রায়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, আর আওয়ামী লীগ প্রতারণা করে সংবিধান সংশোধন করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে আমরা তখনই কোন আলোচনায় বসতে রাজি আছি যখন বিএনপি সমস্ত শর্ত বাদ দিয়ে আলোচনায় আসবে। আবার সবার আগে যে প্রশ্ন আওয়ামী লীগের কাছে, যে আপনারা যে কথা বলছেন যে সরকারে যে বসে আছেন, আপনারা কি সাংবিধানিক ভাবে বৈধ? এটা প্রমাণ করতে হবে আপনাকে। আমি প্রমাণ করছি যে আপনি সাংবিধানিক ভাবে বৈধ নয়, অবৈধ। কনস্টিটিউশনালি সাংবিধানিক ভাবে অসাংবিধানিক ভাবে সংবিধান পরিবর্তন করে পঞ্চদশ সংশোধনী নিয়ে এসে সম্পূর্ণ বেআইনি ভাবে অবৈধ ভাবে আপনি ক্ষমতা লাভ করে বসে। একটা কথা খুব জোর দিয়ে বলতে হবে, এই সরকার অবৈধ। শুধু ভোট জোর নয়, তার একটা ইললেজিটিমেট সরকার, অবৈধ সরকার। সরকার হচ্ছে এখন এ সংবিধান চোর, এই জনগণের সঙ্গে প্রতারণা করেছে, কনস্টিটিউশনকে বাইরেট করেছে, সুতরাং এর কোনো ক্ষমা নাই। একটাই লক্ষ্য আমাদের এখন, যে সরকারের পতন ঘটতে হবে। একটাই লক্ষ্য যে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের মধ্যে দিয়ে দোষী খালেদাকে মুক্ত করে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হবে। সমাবেশে বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বেশ খারাপ, তাকে দ্রুত মুক্তি না দিলে এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।